আজকে সেমিস্টার টু জেনারেল কোর্সের সিসি অর জি টু পেপারে মডিউল নাম্বার 7 এর অন্তর্ভুক্ত আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে আলোচনা করব। আরব দেশে সপ্তম শতকে ইসলামের আবির্ভাব তাদের মধ্যে নবজীবনের জোয়ার নিয়ে আসে। ক্রমশ ইসলাম একটি ধর্মীয় শক্তি থেকে রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয় এবং সারা বিশ্বে সাম্রাজ্য স্থাপনের নজির স্থাপন তারা করে। এরকমই তাদের একটি অভিযান ছিল সিন্ধু প্রদেশে। ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ 712 খ্রিস্টাব্দে সিন্ধু দেশে একটি সফল অভিযান প্রেরণ করে সিন্ধু দেশকে দখল করে নেয়। এই সিন্ধু দেশে আরবরা প্রায় 300 বছর শাসন করেছিল। এখন দেখে নিতে হবে কোন ঘটনা আরবদের সিন্ধু দেশ আক্রমণ করতে উৎসাহিত করল। জানা যায় যে শ্রীলঙ্কা থেকে একটা জাহাজ আরবে আসছিল। শ্রীলঙ্কার রাজা উপঢৌকন সামগ্রী সহ সেই জাহাজ হাজ্জাজ বিন ইউসুফের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন এবং পথের মধ্যে দেবল বন্দরের কাছে, যেটি সিন্ধু প্রদেশে অবস্থিত, সেই জাহাজটি লুট হয়ে যায়। এই লুণ্ঠনের জন্য সমস্ত দায় ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধুর রাজা দাহিরের ওপরে চাপিয়ে দেন এবং ক্ষতিপূরণ দাবি করেন। দাহির ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেন। তারপরে ইউসুফ দাহিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জানা যায় যে এই যুদ্ধে দাহির পরাজিত হয়। মোহাম্মদ বিন কাসিম ছিলেন সেনাপতি। মোহাম্মদ বিন কাসিম একজন 18 বছরের যুবক, তিনি ইউসুফের জামাতাও বটে। কাসিমের আগে আরও দুজন সিন্ধু দেশ অভিযান করেছিল, তাদের নাম হলো ওবেদুল্লাহ এবং বুদাইল, কিন্তু সফল হয়েছিল কাসিম। রাওয়ের যুদ্ধে দাহির পরাজিত হয়। জানা যায় যে এই যুদ্ধে স্থানীয় বৌদ্ধরা এবং দাহিরের বেশ কিছু রাজকর্মচারী দাহিরের বিপক্ষে কাজ করেছিল বা বিশ্বাসঘাতকতা করেছিল। দাহিরের পরাজয়ের পর দাহিরের সাম্রাজ্য কাসিম দখল করে নেয়। এরপরে কাসিম মুলতানও দখল করে নেয়। কিন্তু একটি ঘটনার ফলে দাহিরকে আবার নিজের দেশে ফেরত যেতে হয়। দাহিরের দুই কন্যা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। তাদেরকে উপঢৌকন হিসাবে হাজ্জাজ বিন ইউসুফের কাছে পাঠানো হয়েছিল। মধ্যযুগে এটাই রীতি ছিল যে যুদ্ধবন্দী যারা হবেন তাদেরকে দাসে পরিণত করা হবে এবং তাদের মধ্যে যারা নারী তাদের সঙ্গে সম্ভোগের ব্যাপার স্যাপারগুলো থেকে থাকত। তো দাহিরের দুই কন্যাকে যখন হাজ্জাজ বিন ইউসুফের সামনে উপস্থিত করা হয় তখন এই বুদ্ধিমতী দুই কন্যা কাসিমের নামে একটা অভিযোগ করেন যে যে কারণে তাদেরকে ইউসুফের কাছে কাসিম পাঠিয়েছে সেই উদ্দেশ্য আগেই নিজেই চরিতার্থ করে নিয়েছে কাসিম। ফলে হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত ক্ষিপ্ত হন এবং কাসিমকে ফেরত আসার আদেশ দেন। কাসিমকে ফেরত যেতে হয় এবং তাকে সেখানে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। আরব দেশে শাসন সিন্ধু দেশে 300 বছর স্থায়ী হলেও এরা সিন্ধুর বৃত্তের বাইরে বেরোতে পারেনি এবং সিন্ধুর রাজনীতিতেও এরা বিশেষ কোনো পরিবর্তন আনতে পারেনি বলে ঐতিহাসিক স্ট্যানলি রেনপুন আরব দেশের এই অভিযানকে বন্ধা বিজয় কাহিনী বলে উল্লেখ করেছেন। রাজনৈতিকভাবে হয়তো এই অভিযান গুরুত্বহীন মনে করা হয় যে পরবর্তী যারা খলিফা হয়েছিলেন আব্বাসীয় খলিফা এরা সামরিক শক্তি বা তরবারির জোরের থেকে বেশি জ্ঞান বিজ্ঞানকে গুরুত্ব দিয়েছিলেন।
আবার অনেকে মনে করছেন যে প্রতিহাররা এই সময় যথেষ্ট শক্তিশালী ছিল বলে আরবীয়রা আর সাম্রাজ্য স্থাপনে সচেষ্ট হয়নি। যাই হোক, রাজনৈতিকভাবে এই অভিযান একেবারে গুরুত্বহীন নয়, কারণ আরবদের সিন্ধু অভিযানের মধ্য দিয়েই ভারতবর্ষে প্রথম রাজনৈতিক ইসলামের বীজ বপন হয়েছিল। কিন্তু সাংস্কৃতিক ক্ষেত্রে আরবদের সিন্ধু অভিযান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আব্বাসীয় খলিফাগণ জ্ঞান বিজ্ঞানকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন, ভারতীয় জ্ঞান বিজ্ঞানকে তারা সাদরে গ্রহণ করেছিলেন, গণিত, চিকিৎসা এগুলোকে তারা গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করেছিলেন, ভারতীয় পণ্ডিতদের তারা নিজেদের দেশে আমন্ত্রণ করেছিলেন এবং বেশ কিছু ভারতীয় গ্রন্থ, খণ্ডখাদক, ব্রহ্ম সিদ্ধান্ত এগুলো তারা আরবি ভাষায় অনুবাদও করেছিলেন। তাই ঐতিহাসিকগণ মনে করেন যে আরবদের সিন্ধু অভিযানের মধ্য দিয়ে ভারতীয় জ্ঞান বিজ্ঞান আরবদের মারফত বিশ্বের দরবারে পৌঁছে গেছিল। সুতরাং সাংস্কৃতিক দিক থেকে আরবদের সিন্ধু অভিযানের গুরুত্ব ব্যাপক ও সুদূরপ্রসারী।